গত বছরের 15ই ডিসেম্বর বাংলার দুর্গাপূজোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। বৃহস্পতিবার ছিল তার প্রথম বর্ষপূর্তি। সেই উপলক্ষে টাউন হলে স্বীকৃতি উৎসব নামে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ফোরাম ফর দুর্গ উৎসব, যেখানে বিভিন্ন ক্ষেত্রে গুণীদের সম্বর্ধনা জানানো হয়। এক বছর আগে 15ই ডিসেম্বর ইউনেস্কো কলকাতা দুর্গাপূজাকে একটা স্বীকৃতি দিয়েছিল। সেই স্বীকৃতির এক বছর উদযাপন আমরা আজকে করছি। যারা কলকাতা দুর্গাপূজার সাথে বহুদিন থেকে জড়িত বা যাদের নাম আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, তাদের আমরা স্বীকৃতি দিচ্ছি। আমরা একটা জায়গা রনিং করে দিয়েছি, খানিকটা জায়গা, কিন্তু আজকে যেটা হলো, আজকেটা এটাকে আরও অনেক বাড়িয়ে দিল, অনেক পরিষ্কার করে দিল, যে যে জিনিসটা আমরা এখনো পর্যন্ত করতে পারিনি, এরা কিন্তু সেটা করে দেখালো যে দরকার পড়লে আমার মতন বাইরে অনেক ছেলে যেতে পারবে। দুর্গাপূজা মানে পূজা বার্ষিকী। দীর্ঘকাল ধরে বিভিন্ন পূজা বার্ষিকীর প্রচার সংখ্যার নিরিখে প্রথম সারিতে থাকার জন্য বৃহস্পতিবারের অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় এবিপি গ্রুপকে। সংস্থার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সিইও ধ্রুব মুখোপাধ্যায়। এটা এবিপি গোষ্ঠীর শতবর্ষ চলছে, সুতরাং শতবর্ষে স্বীকৃতি পেয়ে আমরা আরো সম্মানিত, আরো আনন্দিত। অনেক অনেক ধন্যবাদ। তো আসল স্বীকৃতি কিন্তু যারা পুজো করছেন, এবং সেটা হচ্ছে আপনারা উদ্যোক্তারা। এবং ইউনেস্কোর এই অ্যাওয়ার্ডটা যদি আপনি দেখেন, লেখা আছে ইনট্যাঞ্জেবল কালচারাল। ইনট্যাঞ্জেবল মানে যারা দেখা যায় না, ছোঁয়া যায় না। এবং এই যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, আমার এক্সপিরিয়েন্সে বলে হচ্ছে পুজো উদ্যোক্তাদের উদ্দীপনা, উৎসাহ এবং একনিষ্ঠভাবে যে পুজো করে যাওয়া, যেটা আমরা ছোটবেলা থেকে বড় হয়েছে সেই পুজো দেখে। এই পুজো যদি না থাকতো, আজকে এই দিনটাও থাকতো না। টাউন হলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত বসু, ফিরাদ হাকিম, দেবাশিস কুমার, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাই নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।